ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته। ভাই জানতে চেয়েছেন, কেউ যদি 10 ঘন্টা ধরে 10 রাকাত সালাত আদায় করেন আর কেউ যদি 10 ঘন্টা ধরে 100 রাকাত সালাত আদায় করেন, তাহলে কি দুইজনের সওয়াব সমান হবে? জবাব, ভাই এখানে সওয়াবের বিষয়টি আসলে আমরা বলবো যে এখানে সওয়াব প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে তার যে অন্যতম বিষয়টি রয়েছে যে কে বেশি সওয়াব প্রাপ্ত হবেন, এখানে লক্ষণীয় বিষয়টি হলো যে সে ব্যক্তির নিয়তের উপর ডিপেন্ড করবে, যে কে কেমন নিয়ত করছেন তার সংকল্পের উপরে মূলত বিষয়টি নির্ভরশীল হবে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজই সুপ্রতিষ্ঠিত নিয়তের উপরে। সুতরাং যে যেমন নিয়ত করবে সে তেমন প্রতিদান প্রাপ্ত হবে। যিনি 100 রাকাত পড়ছেন, তিনি যদি নিয়তের মধ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন, অথবা যিনি 10 রাকাত পড়ছেন, তিনি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য করেন, তাহলে সেই ইবাদত কবুল হবে না। সওয়াবের দিক থেকে সেটা লৌকিকতার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর লোক দেখানো ইবাদত সেটা হলো আপনার শিরিক, অর্থাৎ শিরকে আসগার। এরপরে সেখানে ইবাদতটা যিনি পড়ছেন 10 রাকাত যদি তিনি পড়েন, আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক না হয়, তাহলে 10, অথবা যিনি 100 রাকাত পড়ছেন সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক না হয়, তাহলে কিন্তু সেই ইবাদত কবুল হবে না বা সওয়াবের কোনো প্রশ্নই সেখানে আসে না। অতএব প্রথমত আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক হতে হবে, তৃতীয়ত সেখানে খুশু এবং খুদু থাকতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার রেজামান্দি, ভয়, ভীতি এবং বিনয়ী নম্রতার সাথে এবং অন্তরকে উপস্থিত করে। এরপরে আমরা বলবো যে সেখানে আপনার কোনো রকম এ ধরনের ওয়াসওয়াসা প্রবেশ করানো যাবে না, যে ওয়াসওয়াসা আপনি এত রাকাত নামাজ পড়লেন বা আপনি এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়লেন, এরকম উদ্দেশ্য যদি হয় তাহলে সেটাও কিন্তু লৌকিকতারই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব দুইজন ব্যক্তির মধ্যে যদি উভয়ই আল্লাহর উদ্দেশ্যে করে থাকেন এবং আপনার রাসূলের পদ্ধতি মোতাবেক করেন, খুশু এবং খুদুর সাথে মেনে চলেন, তাহলে নিঃসন্দেহে যিনি আপনার বেশি রাকাত আদায় করতেছেন তাহলে তিনি বেশি সওয়াব প্রাপ্ত হবেন। অনুরূপভাবে যদি কেউ কম আদায় করেন কিন্তু তার বিনয়ী নম্রতা এবং আল্লাহর উদ্দেশ্যে তার একাগ্রতা যদি বেশি হয়, তাহলে রাসুলের পদ্ধতি মোতাবেক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11 রাকাত পড়েছেন সেটার উপরে যদি থাকেন, তাহলে তিনিও কিন্তু কি সমান, মানে উভয়ের মধ্যে সওয়াবগত দিক থেকে তারতম্য হবে না। যদি উভয়ের মধ্যে আপনার সীমাবদ্ধতা থাকেন, অর্থাৎ কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলি হাদিসের উপর ভিত্তি করে একাধিক রাকাত পড়েন, তাহলে তিনিও সওয়াব পাবেন। আবার কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করেছেন 11 রাকাত, সেই হিসেবে যদি তিনি 10 ঘন্টায় 11 রাকাত পড়েন, তাহলে তিনিও কিন্তু সমান প্রতিদানে ভূষিত হবেন, সওয়াবের মধ্যে কোনো তারতম্য হবে বলে আমরা মনে করি না। আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহ খায়র।